রামপুরহাট বিধানসভার রামপুরহাট এক নম্বর মন্ডলের অন্তর্গত কাপিস্তা পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত জয়ী মহিলা প্রার্থী ও প্রধান মণিমালা দাসের বাড়িতে পুলিশ গিয়ে হুমকি দেয়। তারই প্রতিবাদে আজ বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা সহ মহম্মদবাজার ব্লকের একাধিক কর্মীর সমর্থক মহম্মদবাজার থানায় গিয়ে ঘটনাটি বিস্তারিত জানতে চায়, কিন্তু থানাতে অফিসার ইনচার্জ ছিলেন না। আমি মণিমালা দাস, কাপিস্তা পঞ্চায়েতের প্রধান। আমার 21 ডিসেম্বর বডি মিটিং চলাকালীন সিন্টু পাল মদ্যপান করে এসে, আরও ওনার সঙ্গে আরও তিনজন ছিল, অশোক মিথ্যা শিবিকা কাজ করে, দেবব্রত মণ্ডল ডিআরবি কাজ করে, জয়দেব সাহা পঞ্চায়েত সমিতি মহাদেব মণ্ডল বিরোধী পক্ষ নেতা, উনি একটা মেম্বারে পদে আছেন। ওনারা এসে আমাকে টানাহেজা করে, সিন্টু পাল আমাকে পঞ্চায়েত থেকে বার করে দেয়, তোকে প্রধান বলে মানি না, এইসব হিসেবে আমার হাজব্যান্ড আমার ছেলে বাধাইতে যায়। আমার হাজব্যান্ড ছেলে বাধাইতে যাওয়াতে আমার হাজব্যান্ডের ছেলে নামে থানাতে কেস করে, কেস চলাকালীন আমিও পরবর্তী গিয়েছিলাম, কেস নেয়নি। আমি সিন্টু পালের নামে ওনার তিনজন নামে কেস করতে গিয়েছিলাম, ওনারা পুলিশ কোনো গুরুত্বই নিল না, কোনো স্টেপ নিল না। আমার 12:30 নাগাদ আমার বাড়ি পুলিশ পাঠায় আমার হাজব্যান্ডকে আমার বড় ছেলেকে তুলতে। আমার ছেলেরা আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে, পুলিশ এসে বলে কাল সকালে যেন আপনার হাজব্যান্ড আর ছেলে যেন থানাতে দেখা করে। আমার হাজব্যান্ড ছেলে তখনই সেদিন থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আজও পর্যন্ত আমার হাজব্যান্ড আমার ছেলে বাড়ি আসেনি। আর আমার স্টেপ এখনও পর্যন্ত পুলিশ কোনো স্টেপ এখনও পর্যন্ত নিল না, যে প্রধানের গায়ে মানে হাত উঠলো বা টানাহিজলা করলো পঞ্চায়েতে একটা প্রধানের ওপরে, টানাহিজলা করে সিন্টু পাল মানে ট্রেনে বার করতে গেলো পঞ্চায়েত থেকে, কোনো স্টেপ এখনও পর্যন্ত পুলিশ কোনো ইয়েই নিল না। সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা, অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত পঞ্চায়েত যদি অগণতান্ত্রিকভাবে কাজ করে, এলাকার মানুষ ক্ষুব্ধ হচ্ছে, সেই ক্ষুব্ধার তার বহিঃপ্রকাশ হচ্ছে, জনগণ উত্তেজিত হয়ে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। কাজে এটা কোনো এর মধ্যে কোনো রাজনীতি নেই, এর মধ্যে তৃণমূলের কোনো উস্কানিও নেই, এটা সম্পূর্ণ বানানো কথা, মিথ্যা কথা, অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। দেখুন, পুলিশের কাজ করবে, রাজনীতির লোকরা রাজনীতির কাজ করবে, পুলিশ কোথায় কী কাজ করেছে সেটা পুলিশকে তারা ডেপুটেশন দিয়েছে, পুলিশকে বুঝে করবে পুলিশ। তা আমাদের রাজনৈতিকভাবে তার মধ্যে কিছু বলার নেই, তারা নিশ্চয়ই একটা রাজনীতি করে, দল করে, তারা তাদের কথা পুলিশের সামনে গিয়ে বিক্ষোভ দেখাবে বলতেই পারে। কিন্তু আমি বলবো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যে প্রধান হয়েছে তাকে গণতান্ত্রিক পদ্ধতিতেই মেনে কাজ করতে হবে। তিনি যদি একটা দলের হয়ে টানার চেষ্টা করেন তাহলে মানুষ ক্ষুব্ধ হয়ে এই ধরনের ঘটনা করবে, এতে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতির কোনো যোগ নেই, আমাদের কোনো প্রয়োজনা নেই। আজকে আপনারা কী জন্য মহম্মদ থানা এসেছেন, ঘটনাটা বিস্তারিত বলুন। দেখুন, তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে গেছে মহম্মদবাজার পুলিশ, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে তৃণমূলের কিছু মাফিয়া যারা এতদিন জোর জবরদস্তি করে পঞ্চায়েতে ব্যবসা করে খেয়েছে তারা আজকে খেতে পাচ্ছে না। আজ পঞ্চায়েত প্রধানকে হুমকি দিচ্ছে, মহিলা পঞ্চায়েত প্রধানকে শিলাতাহানি করেছে, তার স্বামীর উপর অত্যাচার চালিয়েছে, পুলিশ তাদের বাড়িতে কারো বাড়িতে গ্রেপ্তার করতে যায়নি, প্রধানের বাড়িতে উল্টে গেছে আর প্রধানের স্বামীকে কেস দিয়েছে, প্রধানের ছেলেকে কেস দিয়েছে। এর বিরুদ্ধে আমি ওসিকে দেখা করতে এসেছিলাম, এসপি অফিসে যাবো গা, এসপি সাহেবকে দেখা করব। এই ঘটনা চললে আমি এখানকার আমাদের ব্লক কনভেনার আছেন ফণিদা, ওনাকে দায়িত্ব দিয়ে গেলাম, থানা ঘেরাও হবে আগামী 15 তারিখে, এসব মানব না আমরা।